Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Shema's cooking and blog. Aske ami apnader sathe share korbo piyaju. Majhe modhe apnader karo piyaju khete mon chay kina janaben. Amar kintu khub mon chay. To aske recipe ta ekdom onnorokom ebong khete khub mojar. To apnara mushur dal er sathe butur dal o dite paren. Dalta ami overnight bhije rakhchilam mane sara rat na bhijalo at least 4-5 ঘন্টা ভিজেতে হয় আর এটাকে আমি এখন আপনারা শিলপাটা বেটে নিতে পারেন একদম মিহি করে বাটা যাবে না আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এটা বেশি মিশ করা যাবে না একটু আড়াবাড়া থাকতে হবে এখানে আমি ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি তো এগুলি হচ্ছে পরিমাণ মতো আর কি যতটুকু লাগে একটু বেশি করে দিলাম ধনে পাতাটা আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে আর কি লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিলাম এবার আমি দিচ্ছি এখানে জিরার গুঁড়ো এখানে কালো জিরা দেব একটু দেখিয়ে দিচ্ছি আর কি কালো জিরাটা অবশ্যই দিবেন আর এটা হচ্ছে চাউলের গুঁড়ো একটুখানি চাউলের গুঁড়ো দেবেন একটু এভাবে করে দেখবেন এভাবে একটু করে খেয়ে দেখবেন আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন আমরা তো সবসময় শুধু ডাল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মেখে ভেজে ফেলি সেটা একরকম স্বাদ এটা অন্যরকম স্বাদ খুবই মজা হয় তো এখানে বেসন দিলাম চাউলের গুঁড়ো দিলাম সব যা যা দিলাম সবই দেখতে পাইছেন এবার আমি হচ্ছে এটাকে সুন্দর করে মেখে নিলাম এখন আমি বাস্তে চলে আসলাম এই যে দেখুন আমি ভাজা শুরু করে দিলাম এটা খুবই ক্রিসপি হয় আর খেতে তো কি বলবো এত ভালো লাগে মানে আপনি একটা নন স্টপ খেতে পারবেন খুবই মজা লাগে আমার তো এখন দেখে আবার মন চাচ্ছে যে এখন আমি যদি ভিডিওটা আমার অনেক আগেকার আমি এখন গিয়ে আবার বানাবো বিজায় দিব না ইনশাল্লাহ কালকে বানাই খাবো তো একটু টাইম লাগে হতে একটু সময় লাগে মিডিয়াম হাইটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে খুব ক্রাঞ্চি হয় অনেক মুসমুস হয় তো আমি আশা করতেছি ইনশাল্লাহ আপনারা একবার এভাবে করে খাবেন খেয়ে আমাকে যদি পারেন তো কমেন্টে একটা কমেন্ট করে দিবেন আর এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন বা যারা দেখতেছেন আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফয়েল পেপারে নিলাম ফয়েল পেপারে নিলে আরও মশমশা হয়ে থাকে এবার আমি শেয়ার করতেছি সালমন ফিশের রেসিপি এটা আমি হচ্ছে বেক করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সিজনিংটা ইউজ করতেছি আপনারা সাইলে জাস্ট ব্ল্যাক পেপার আর একটু লবণ অবশ্যই লবণ আর একটুখানি আপনারা পাপরিকা এই যে দেখতে পাচ্ছেন ওটা দিয়ে স্মোক পাপরিকাও দিতে পারেন রেগুলারটা দিয়ে বেক করে নেবেন খেতে খুব মজা লাগে ম্যারিনেট করব আর এটা হচ্ছে গিয়ে ডিল ডিল একটা হার্বস না থাকলে আপনারা পাঁচলাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটা দিয়ে মেখে নেব এখন ও হ্যাঁ ব্ল্যাক পেপারও দিচ্ছি এখন খুব সুন্দর করে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এখন ম্যারিনেট করার জন্য জাস্ট 15-20 মিনিট রেখে দেন দেখতে পাচ্ছেন আমি একদম তেল ছাড়া ভেজে নিচ্ছি সাথে আমি এখানে আলু দেখতে পাচ্ছেন এই যে আলুটা আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি অলমোস্ট হয়ে গেছে এই যে আলুটা হয়ে গেছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ